রোমাঞ্চ, ভয়, আবেগ, ভালোবাসা, ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নোভেলের 7ম পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কওয়া বলছে, সে কিচ্ছু জানে না না? আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল, দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিচিমিচি বকতে পারে, কে বলি বকে, দিন রাত বকে। এই সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, আচ্ছা বাবা, মা তোমার কে হয়? মনে মনে কহিলাম, শালিকা। মুখে কহিলাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলকে যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুং বাবডুং খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার 7ম পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন। আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম এখনই ঝুলিঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার 7ম পরিচ্ছেদ আর শেষ হইবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল,
অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল। আমি ভাবিলাম, যদিচ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল, তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল। আবদার রহমান, রুশ, ইংরেজ প্রভৃতি লইয়া সীমান্ত রক্ষীর নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমলুক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতে লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর সঙ্গে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনইভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপক্ষ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব কেন দিয়াছ? অমন আর দিও না, বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পুরিল। বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলি লইয়া ষোলোয়ানা গোলযোগ বাঁধিয়া গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনা স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন, তুই এই আধুলি কোথায় পেলি? মিনি বলিতেছে, কাবুলিওয়ালা দিয়েছে। তাহার মা বলিতেছেন, কাবুলিওয়ালার কাছ হইতে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল, আমি চাইনি, সে আপনি দিলে। আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহির করিলাম। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে, যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে এইটেই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম
তাহা বলা যায় না। তথাপি এই পরিহাসে উভয়ই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজকাল শ্বশুর বাড়ি শব্দটার সহিত পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না। অথচ কথাটা একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফলন করিয়া বলিত, হামে শ্বশুরকে মারবে, ওই শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। আমি কলিকাতা ছাড়িয়ে কখনো কোথাও যাই নাই, কিন্তু সেই জন্যেই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনই আমার চিত্ত ছুটিয়া যায়, তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। সেই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের পাশে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহ বা উঠের পরে, কেহ বা পদব্রজে, কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘমন্ত্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত, আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত। মিনির মা অত্যন্ত সংকিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাতেই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। এই পৃথিবীটা যে সর্বত্র চোর ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করিলেন, কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? কাবুলি দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব? আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে। এই জন্যে
আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল, কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না। প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে, বাড়ি বাড়ি ফিরিতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায়। দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সকালে যেদিন আসিতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পাজামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে, চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে। জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে, সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে। বেলা বোধ করি আটটা হইবে, মাথায় গলবন্ধ জড়ানো উষাচরণ প্রাতঃভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে, তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি? কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল, তাহার কন্ধে আর ঝুলি ছিল না। সুতরাং ঝুলি সম্বন্ধে তাহার অভ্যস্ত আলোচনা হইতে পারিল না। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। দেখিলে উত্তরটা মিনির হাস্যজনক হইল না, তখন হাত দেখাইয়া বলিল, শ্বশুরাকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। আমরা যখন ঘরে বসিয়া চিরাভ্যস্ত মত নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষা যাপন করিতেছে
তাহা আমাদের মনেও উদয় হইত না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক, তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয়। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মিত হইয়া প্রথমে নবীসহিসের সহিত সখ্য স্থাপন করিল, পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি। কত বৎসর কাটিয়া গেল, আরেকটি শরৎকাল আসিয়াছে, আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে, পূজার ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে, বর্ষার পরে এই শরতের নতুনতম রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। কলিকাতার গলির ভিতরকার ইষ্টকজর্জর অপরিচ্ছন্ন ঘেঁষাঘাসি বাড়িগুলির উপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে। আজ আমার ঘরে রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে, সে বাঁশি যেন আমার বুকের পাজরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যপ্ত করিয়া দিতেছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা উঠানে বাস বাঁধিয়া পাল খাটানো হইতেছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার টুংটাং শব্দ উঠিতেছে, হাঁকডাকের সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না, তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম, কহিলাম, কিরে রহমত, কবে আসলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল, কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমার বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, বলছি, খকিকে একবার দেখিতে পাইব না? তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে। তাহাদের সেই অত্যন্ত কৌতুকবাহ পুরাতন হাস্যালাপের কোনরূপ ব্যত্যয় হইবে না, এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর
এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশি বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল। তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তম্ভভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে, বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন? আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, না, আপনার বহুত দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লেরকি আছে, তেমনি দেশে আমারও একটি লেরকি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মোয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল, বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভুষি মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মোয়া বেচিতে আসে। যেন সেই সুকোমল সূক্ষ্ম শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলি মোয়াওলা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে, আমিও সে, সেও পিতা আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারে মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া পাঠাইলাম। অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দনাকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে, এখন আর সে পূর্বের মতোর উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎকার হইয়াছিল
আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে, তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এ 8 বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরুপর্বতের দৃশ্য দেখিতে লাগিল। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিলির কল্যাণ হোক। এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের 2-1 অঙ্গ ছাটিয়া দিতে হইল। যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না, গড়ের বাদ্য আসিল না। অন্তপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। কেমন লাগলো কবিগুরুর কাবুলিওয়ালা? কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের এক একটি মতামত আমাকে উৎসাহিত করে আরো নতুন কিছু ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনানোর। গল্প ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও ভুলটা অবশ্যই ধরিয়ে দেবেন, এটাই আশা রাখব। আরো একটি সুন্দর গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে। আমি তুষার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।